গত বছর করোনা থাবা বসিয়েছিল বাবুল সুপ্রিয়র শরীরে। আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে ফের কোভিড পজিটিভ টালিগঞ্জের বিজেপি প্রার্থী। টুইট করেই নিজেই জানিয়েছিলেন দুঃখ সংবাদ। তবে তিনি একা নন, সংক্রমিত তার স্ত্রীও। রবিবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, দ্বিতীয়বার আমি আর আমার স্ত্রী করোনা আক্রান্ত হলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আসানসোলে ভোট দিতে যেতে পারছি না। 26 এপ্রিল আসানসোলের রাস্তায় নেমে ভোট প্রক্রিয়া দেখার প্রয়োজন ছিল, কারণ তৃণমূলের গুন্ডারা নির্বিচ্ছিন্ন ও স্বচ্ছ ভোট হতে দেবে না, মেশিন খারাপ করার চেষ্টা করবে। কিন্তু চিকিৎসকের পরামর্শে বাড়িতেই থাকতে হবে তাকে। তবে টিএমসির সন্ত্রাসকে 2014 সাল থেকেই সামলে আসছি, এবার বাড়ি থেকেই নিজের কর্তব্য পালন করব আর মানসিকভাবে প্রার্থীর পাশে থাকব। পশ্চিম বর্ধমানে যাতে নয় নয় হয় তা নিশ্চিত করবই। অর্থাৎ বুঝিয়ে দিলেন, মারণ ভাইরাসের আক্রান্ত হলেও আসানসোলের ভোট বক্সে তার কোনো প্রভাব পড়বে না। গত বছর আগস্টে হোম আইসোলেশনে থাকাকালীন মেয়ের থেকে দূরে থাকার কষ্ট ব্যক্ত করেছিলেন বাবুল। বাড়িতে থেকেই মেয়ের থেকে দূরে থাকতে হয়েছিল বলে মন খারাপ ছিল তাঁর। ভোট মরশুমে এবারও তাঁর জীবনে তৈরি বিভীষিকার দিন ফিরল। বন্ধুরা, তাহলে আপনারা জানতেই পারলেন যে বাবুল সুপ্রিয় আসানসোলে ভোট দিতে যেতে পারছেন না, কারণ তিনি এবং তার স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন এবছরেও। এ ব্যাপারে বিস্তারিত জানানো হলো এই ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।